যত কাণ্ড এই যাদবপুরে, ফের সমাবর্তনে তিনি বিক্ষোভ, গেটের বাইরে কালো পতাকা পোস্টার দিয়ে জমায়েত, ভিসিকে অপসারণের প্রতিবাদ এবং সঙ্গে হস্টেলে ছাত্রবৃত্তি, ক্যাম্পাসে ভোটের দাবি, এই তিন ইস্যুতেই মিছিল বাম পড়ুয়া সংগঠনের। আমরা কথা বলবো অর্কদীপ্ত, এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত। তিনটে বিষয়কে সামনে রেখে এবার বাম পড়ুয়া সংগঠনের যে মিছিল, সেই মিছিলের ছবি এখন ঠিক কি? একবারে যে তিনটে দাবির কথা তুমি বললে, মূলত সেই তিনটে দাবি নিয়েই গিয়ে আজকে গেট নাম্বার 5 থেকে ওপেন এয়ার থিয়েটার, যেখানে যাদবপুর ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান চলছে, মিছিল করে বাম ছাত্র সংগঠনগুলি আসে এবং এই মুহূর্তে তাদেরকে কিন্তু ওয়েটির ভিতরে ঢুকতে দেওয়া হলো। এতক্ষণ কিন্তু তাদের ওয়েটির বাইরে আটকে রাখা হয়েছিল, এই মুহূর্তে কিন্তু এটা দেখা যাচ্ছে তাদেরকে একদম অ্যালাউ করা হলো ওয়েটির ভিতরে ঢুকতে। তারা দীর্ঘক্ষণ ধরে দাবি জানাচ্ছিলেন একদম সমাবর্তন স্টেজ, যেখানে তার সামনে গিয়ে পুরো তাদের যে তিনটে দাবি, এই তিনটে দাবি তারা তুলে ধরতে চান সমস্ত এন্টার হাউসের সামনে, যত ছাত্রছাত্রীরা এখানে রয়েছেন, যত প্রফেসররা রয়েছেন, সবার সামনে তাদের দাবিগুলো তুলে ধরতে চান। এবং তাই সেই নিয়ে কিন্তু তারা একটু আগে প্রবৃত্তির সাথে কথা বলছিলেন, দীর্ঘক্ষণ তাদের আলোচনা করছিলেন, বারবার তারা বলছিলেন যে তাদের বাসনের ভিতরে ঢুকতে দেওয়া হবে এবং তাদের দাবিগুলো সকলের সামনে তুলে ধরতে পারেন। এবং প্রবৃত্তি আলোচনার পর তাদের সকলকে কিন্তু রয়েছে ভিতরে ঢুকতে দেওয়া, পারমিশন, দোকানের পারমিশন দেওয়া হবে। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, একেবারে ওয়েটির ভিতরে দাঁড়িয়ে পড়েছেন, এখানে সমাবর্তন অনুষ্ঠান চলছিল এবং সেই এই মুহূর্তে কিন্তু সমাবর্তন যে প্রস্তুত সেটা কিন্তু বন্ধ রয়েছে, এখন সমাবর্তন প্রক্রিয়া বন্ধ হয়েছে। একদম ওয়েটির মাঝখানে ঢুকে পড়েছেন যারা এই আন্দোলনকারী বিক্ষোভ পেয়ে রয়েছেন, যে তিনটে দাবি তারা বারবার বলছেন, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কেন হচ্ছে না, যে ছাত্রের মৃত্যু ঘটনা ঘটেছিল হচ্ছে, তার দোষী এখানে শাস্তি পাচ্ছেন না, এবং সমস্ত সমাবর্তন নিয়ে যে জটিলতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 66তম বর্ষে যে জটিলতা, তারপরে অনিশ্চয়তায় ভুগছেন সাধারণ ছাত্রছাত্রীরা, এই ধরনের দাবি নিয়েই তাদের কিন্তু আজকে এই মূলত বিক্ষোভ। এবং তারপরে কিন্তু যে যে বিক্ষোভে যে যাতে ওয়েটিং আরে দীর্ঘক্ষণ তাদের আটকে রাখা হয়েছিল গেট বন্ধ করে, কিন্তু অবশেষে তারা যে দাবি জানাচ্ছিলেন যে তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হবে, একদম তারা কিন্তু ভিতরে ঢুকে পড়েছেন। এবং তাদের যে দাবি রয়েছে একদম যে মূল স্টেজ যেটা রয়েছে, যেখানে সমাবর্তন বা ডিগ্রি যেখানে হ্যান্ড ওভার করা হচ্ছে, সেই সেই গেটের সামনে, সেই স্টেজের সামনে গিয়ে তারা তাদের বক্তব্য পেশ করবেন এন্টায়ার হাউসের সামনে। আপাতত সেটাই দেখা যে তারা কি মেন স্টেজে যাওয়ার পারমিশন দেবেন কিনা, তবে ওয়েটির ভিতরে তারা ঢুকে পড়েছেন, একদম স্টেজের কাছাকাছি রয়েছেন এবং মেন স্টেজে যাওয়ার পারমিশন পাচ্ছেন কিনা সেটা দেখা। একদমই তুমি ছবি যে ছবি দেখাচ্ছ অর্কদীপ্ত, আমরা দেখাচ্ছি সেই ছবি, এবং তুমি যেটা বলছিলে তারা ভেতরে প্রবেশ করছে, এবং একই সঙ্গে তুমি এটাও বলছিলে যে প্রো ভিসির সঙ্গে তারা কথা বলেছেন, তারা কি তাদের এই এই যে দাবি দাবাগুলো নিয়ে তাদের যে মিছিল আজকের এই দিনে, সেই বিষয়গুলো তারা প্রো ভিসিকে সবটাই জানিয়েছেন? একেবারেই তাই, একেবারেই তাই। দেখো যখন তারা মিছিল করে এসেছিলেন তখন ওয়েটি লেন গেট, গেট নাম্বার 2 যেটা দেবে ছাত্রছাত্রীদের জন্য গেট, সেই গেট বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা ভিতরে ঢুকতে না পারেন, তবে দীর্ঘক্ষণ তারা তারপরে গেটের বাইরে স্লোগানিং করতে থাকেন এবং দাবির কথা জানাতে থাকেন, তখন তো অফিসে এগিয়ে আসেন অন্যান্য ছাত্ররা এগিয়ে আসেন এবং বেশ খানিকক্ষণ ছাত্রদের সাথে যে আন্দোলনকারী বা বিক্ষোভকারী ছাত্রদের সঙ্গে প্রবৃত্তি কথা বলেন, তাদের দাবি দাওয়াগুলো কি সেগুলো বোঝার চেষ্টা করেন, সেগুলো শোনেন, তারপরে নিজেদের মধ্যে একটা আলোচনা করেন। দেখা যায় সেই আলোচনার পরেই কিন্তু দেখা গেল যে গেট খুলে দেওয়া হলো এবং এই বিক্ষোভকারী ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা কিন্তু ওয়েটি ভিতরে ঢুকে পড়লেন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি শুক্রবার সেটা হচ্ছে তারা যে ওয়েটির যে মাঝের রাস্তা যেখান থেকে গ্যালারি শুরু হয়েছে, গ্যালারির ঠিক আগেই যে অংশটা সেখান থেকে সার্কেল করে তারা ঘুরছেন এবং ঘুরে তারা কিন্তু স্টেজ, মূল স্টেজ যেটা যেখানে টিকিট দেওয়া হচ্ছে সেই স্টেজের দিকে এগোচ্ছেন। অর্থাৎ তাদের যে দাবি তারা প্রবৃত্তিকে বলছিলেন যে তারা স্টেজের সামনে গিয়ে এন্টার হাউসের কাছে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরতে চান, সেই সেটাই কিন্তু হতে চলেছে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে। কারণ এই যে বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা তারা কিন্তু মূল স্টেজের দিকে আছে, মানে একদম ওয়েটি 2 নম্বর গেট দিয়ে ঢুকে একদম সামনের সারির যে চেয়ারগুলো রয়েছে এবং তার পিছনে যে গ্যালারি, ওয়েটির যে গ্যালারি তার মাঝে যে অংশটা সেই অংশ দিয়ে এবং সার্কেল করে একটা সার্কুলার রাস্তা হয়ে তারা একদম স্টেজের সামনাসামনি পৌঁছে গিয়েছে, পৌঁছে গিয়েছেন একদল ছাত্রছাত্রী এবং আরো একদল ছাত্রছাত্রী এই মুহূর্তে এই মুহূর্তে যাচ্ছেন পরে কালো পতাকা হাতে নিয়ে একদম স্টেজের সামনে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছে একদম সমাবর্তন অনুষ্ঠানের যে মূল স্টেজ তার সঙ্গে থাকো অর্কদীপ্ত, স্লোগানিং চলছে, একবার শুনবো সেটা।
হবে সেই ঘটনা যথাযথ যাতে পায় স্টুডেন্টরা, যারা দোষী সেই দোষীদের ক্ষেত্রে শাস্তি দিতে হবে সেই ব্যবস্থা করতে হবে, সেইটা যেরকম দাবি রয়েছে। এর পাশাপাশি কিন্তু এই দাবিও রয়েছে যে ইউনিয়ন ইলেকশন করতে হবে, এবং পাশাপাশি এই প্রশ্নও তারা তুলছে যে কীভাবে সেক্ষেত্রে ইউজিসির চেয়ারম্যানকে ডাকা হলো, এই প্রশ্নও তারা তুলছে। ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে আমরা জানি যে একটা থেকে কনভোকেশনের সেকেন্ড পার্টটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কার্যত এই মুহূর্তে কনভোকেশনের সেকেন্ড পার্ট এখনও পর্যন্ত শুরু হতে পারেনি। একটা 10 বাজে ঘড়ির কাঁটায়, তার কারণ স্টুডেন্টরা যারা বিক্ষোভ করছিল তারা এই মুহূর্তে ওয়েটি মধ্যে ঢুকে, অর্থাৎ ওপেন এয়ার থিয়েটারের মধ্যে ঢুকে সেইখানে তারা যে মেন স্টেজ, কনভোকেশনের যে মেন স্টেজ, সেই মেন স্টেজের সামনে তারা এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং সেখানে তাদের স্লোগানিং চলছে এই মুহূর্তে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।